তো আমার এদিকে হইলো সবচেয়ে ভালো জিনিস হইলো আপনি পিজ্জাটা এবং মোমোটা, আমি এই দুটোটা কিন্তু গ্যারান্টি দিই, যদি ভালো না হয় আপনার উঠা যাবেন গিয়া টাকা লাগবে না, বিল লাগবে। এটা কিন্তু আমি নিজে, এটা কি সত্য? হ্যাঁ, এটা আমি নিজে মহাজন হিসাবে আমি এটা সবারে বলা দেওয়া। আচ্ছা আচ্ছা, সবারে বলে দেওয়া, যদি আমার খাবার খারাপ হয় তা বিল লাগে না, কারণ খাবারই দেখাইতে না, পুরো জনে ভালো করে আরেকটা বানিয়ে দেওয়া হবে, খারাপ খাবার। এবং যদি আমি যে খাবার নিজে না খেতে পারবো সেই খাবার ভাই। আসসালাম আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভাই এখানে কি বানাইবেন? আমাদের এখানে লাইভ পিজা হয়, ওপেন সোর্স লাইভ পিজা। লাইভ পিজা মানে আমার সামনেই বানিয়ে দিবেন? এটাই তো লাইভ পিজা। আচ্ছা আচ্ছা, ওপেন সোর্স লাইভ পিজা। পিজার তো সাইজ অনুযায়ী দাম, তাই না? আমাদের এখানে 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 14 ইঞ্চি আছে। 8 ইঞ্চি থেকে শুরু 14 ইঞ্চি পর্যন্ত। 8 ইঞ্চি কত টাকা আর 10 ইঞ্চি কত টাকা? 8 ইঞ্চি আপনি 200 টাকার তে শুরু। এখন বিভিন্ন প্রাইজের আছে, আবার আপনি 10 ইঞ্চি 320 টাকার তে শুরু। 320 টাকা শুরু। আমাদের পিজার সাথে আরেকটা অফার আছে, আপনি যদি এখানে বৈশা খান তাহলে একটা 8 ইঞ্চি পিজার সাথে 250 ml ড্রিঙ্কস ফ্রি, মানে মোজো ফ্রি। আমার একটা পিজা দেন। পুরান আইনা দিল না বাসি আইনা দিল, ওটা কিন্তু আপনি দেখা যায় না। তো আমার এদিকে হইলো সবচেয়ে ভালো জিনিস হইলো আপনি পিজাটা এবং মোমোটা, আমি এই দুটোটা কিন্তু গ্যারান্টি দিই, যদি ভালো না হয় আপনারা উঠে যাবেন গিয়া টাকা লাগবে না, বিল লাগবে। এটা কিন্তু আমি নিজে, এটা কি সত্য? হ্যাঁ, এটা আমি নিজে মহাজন হিসাবে আমি কিন্তু এটা সবারে বলা দেওয়া। আচ্ছা আচ্ছা, সবারে বলে দেওয়া, যদি আমার খাবার খারাপ হয় তা বিল লাগে না, কারণ খাবারই দেখাইতে না, পুরো জনে ভালো করে আরেকটা বানিয়ে দেওয়া হবে, খারাপ খাবার। এবং যদি আমি যে খাবার নিজে না খেতে পারবো সেই খাবার আগে আমারটা আমি নিজে খাই দেখবো যে ঠিক আছে, তাহলে ওইটা ডাস্টবিন করার পরে যে আমি কাস্টমারে খাবো। এটা কি সত্য না মানুষের শোনানোর জন্য? সবার জন্য সত্য। আপনি 5 মিনিট দাঁড়ান সাইডে, তাইলে দেখতে পাবেন এটা কাস্টমার আসছে। যদি ভালো না হয় তাহলে টাকা লাগবে না? টাকা লাগবে না, একদম ঠিক। দেখ, এই প্রথম মানে বুকে সাহস নিয়ে বলতেছে যে পিজা যদি ভালো না হয় তাহলে টাকা নেবেন না। টাকা আগারগাঁও নির্বাচন অফিসের পাশে। ও আচ্ছা আচ্ছা। আর এটা বস প্রত্যেক দিনই পাবেন বিকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত? আচ্ছা, দিয়ে সব আর কি ম্যারিনেশন মেন এই করতেছে, মেন কেন্দ্রীয় চিজ দিও। আমাদের পিজার সাথে আপনি এখানে আসলে আরো অনেক আইটেম পাবেন, বার্গার আছে। হ্যাঁ, বার্গার আছে, পিজা আছে, শর্মা আছে, মোমো আছে। আলহামদুলিল্লাহ ভালো। ওই যে আমার এটা হইলো আমার ছেলে। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ছেলে কলেজে পড়ে, পাশাপাশি স্টিম মোমো, চিজ মোমো, নাগা মোমো, মাশরুম মোমো, মাশরুম চিজ মোমো। যে বার্গার অন্য জায়গায় এই বার্গারটা খাইতে গেলে শর্মের নম্বর 80 টাকায় মিনি বার্গারটা আমি 60 টাকা 110 টাকা। এটা আমাদের এটা রেস্টুরেন্টে খাইতে গেলে শর্মনিম্ন 150 টাকা নিব, একবারে শর্মনিম্ন। সেই জায়গায় আমি 110 টাকা এনেছি, 100 টাকা এই সাপটা 100 টাকা খাওয়াচ্ছি, নাগা চিজ 150 টাকা। ঠিক আছে, কারণ সিঙ্গাপুর কিন্তু এটার নাম দিচ্ছে ওপেন সোর্স লাইক পিজা। যদি আপনি একটা রেস্টুরেন্টে যান কিন্তু ওটা দেখাবে না, দেখাবে না। তাহলে এটা কি দিচ্ছেন? চিকেন দেন? চিকেন দিয়ে দিচ্ছে, চিকেন, তারপর ব্ল্যাক অলিভ, ব্ল্যাক অলিভ, টমেটো সস দিয়ে দিল, টমেটো সস। এটা হচ্ছে অর্গানো, ফার্স্ট বেস করে দেখেন যে কত সুন্দর একটা মোমো কোয়ালিটি। চিকেন মোমো? হ্যাঁ, চিকেন মোমো। এবং যদি কেউ ওই ফ্রাই মোমো খাইতে চায় সেই ক্ষেত্রে 160 টাকা। এই যে চিলি অয়েলটা কিন্তু অনেকে ইউজ করে না, কিন্তু আমি এই অয়েলটা খুব সুন্দর তিনটা দিই। যদি কেউ চায় তাহলে একটা লাল সস দিই, যেটা হলো রেড সস আমার দোকানের, খুবই সুন্দর। তাহলে এর মূল্য হচ্ছে 120 টাকা। জি, এই প্রাইসে এটাই 120 টাকা।
ওয়াও, চিকেন চিজ পিজা, এর মূল্য হচ্ছে 200 টাকা। আর এখানে আছে এক গ্লাস ড্রিঙ্কস পাবেন, এক গ্লাস ড্রিঙ্কস এখানে খাইলে ফ্রি, আর পার্সেল করলে পাবেন না। আর সাথে আছে কি, এটা গার্লিক, এটা আপনার চিলি সস। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা আগারগাঁও নির্বাচনী ভবনের ঠিক পূর্ব পাশে। এখানে আসছি, দেখেন এখানে লাইভ পিজা আমাকে বানিয়ে তারপরে দিয়েছে। আট ইঞ্চি পিজার মূল্য হচ্ছে 200 টাকা, আছে গার্লিক সস আর হচ্ছে চিলি সস। তো সব মিলিয়ে আমার কাছে খুব সুন্দর লাগতেছে। আর একটা কথা বলছে, সেটা হচ্ছে যদি খাবার ভালো না হয় তাহলে টাকা লাগবে না। হ্যাঁ, একটু চিলি সস আর একটু গার্লিক সস নিলাম, খুব অনেক গরম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, সত্যি অনেক টেস্টি, অসাধারণ। খাবারটাও একেবারে গরম, খাইতেও বেশ ভালোই লাগতেছে। এটা হচ্ছে চিজ, যার কারণে কামড় দিলে লম্বা হয়ে যাচ্ছে। চিকেন চিজ পিজা খাইতে আমার কাছে বেশ ভালোই লেগেছে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।